গ্রেপ্তারি পরোয়ানাদারি পর ক্রিমিয়া পরিদর্শনে পুতিন আর বিস্তারিত জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করতে 8 লাখ তরুণ প্রস্তুত জানালো উত্তর কোরিয়া ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার সিরিয়া রাষ্ট্র গুদামে ইসরায়েলের বিমান হামলা নিহত দুইজন আরো জানিয়ে দিব পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাইডেন ও সোলজের সমর্থন আদালতের বাইরে পুলিশের সঙ্গে ইমরান খানের সমর্থকদের সংঘর্ষ সিরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে জেলেনস্কির নিষেধাজ্ঞা আরোপ এবং সর্বশেষে জানিয়ে দিব আড়াই মাসে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত 84 ফিলিস্তিনি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ক্রিমিয়ায় পরিদর্শনে পুতিন পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এই ঘটনার পর প্রথমবারের মতো ক্রিমিয়া উপদ্বীপে পরিদর্শনে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া ইউক্রেনের ওই অঞ্চলটি 2014 সালে দখল করে রুশ ফেডারেশনে যুক্ত করেছিল আল জাজিরার খবরে বলা হয়েছে শনিবার ছিল ক্রিমিয়া রাশিয়ার সাথে যুক্ত করার 9 বছর এদিন পুতিন ক্রিমিয়া উপদ্বীপে উপস্থিত হন তবে যাওয়ার আগে ঘোষণা দিয়ে যাননি পুতিন ক্রিমিয়ায় রাশিয়ার নিয়োগ করা সেভাস্তোপোল গভর্নর পুতিনকে অভিবাদন জানান রাশিয়ার কর্মকর্তারা পুতিনের এই সফরকে সারপ্রাইজ ভিজিট বলে উল্লেখ করেন পুতিনকে সেভাস্তোপোলের একটি নতুন শিশু সেন্টার এবং আর্ট স্কুলে দেখা যায় মেসেজিং অ্যাপ টেলিগ্রামে সেভাস্তোপোলের গভর্নর রেজভোজায়েভ বলেন আমাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানেন কিভাবে সারপ্রাইজ দিতে হয় ইউক্রেন থেকে বেআইনিভাবে শিশু সহ বহু মানুষকে রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগ শুক্রবার আইসিসির পক্ষ থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে আদালতের এই পরোয়ানাকে থোরায় পরোয়া করে এই নির্দেশকে টয়লেট পেপারের সঙ্গে তুলনা করে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বিশ্ববাসীকে কি এটাই বোঝাতে চেয়েছেন যে প্রেসিডেন্ট পুতিনকে গ্রেপ্তার করা সম্ভব নয় যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করতে 8 লাখ তরুণ প্রস্তুত জানালো উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও অন্য শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রায় 8 লাখ তরুণ স্বেচ্ছাসেবী মিলিটারি সার্ভিসে রয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া দেশটির রাষ্ট্র সংবাদ মাধ্যম রনডং সিনমামের বরাতে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় শুক্রবার এসব স্বেচ্ছাসেবী মিলিটারি সার্ভিসে যুক্ত হয় তারা উত্তর কোরিয়ার শত্রুদের ধ্বংস করতে ও দুই কোরিয়াকে একত্রিত করতেও প্রস্তুত এসব স্বেচ্ছাসেবীর মধ্যে রয়েছে ছাত্র ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের দেশের ভ্যানগার্ড হিসেবে আখ্যায়িত করা হয়েছে মাতৃভূমিকে রক্ষা ও শত্রুদের ধ্বংস করতে যুদ্ধ করতে তারা প্রস্তুত বলেও জানানো হয় রনডং সিনমাম আরো জানায় সমাজতান্ত্রিক পিতৃভূমিকে মুছে ফেলার জন্য শেষ প্রচেষ্টা যারা চালাচ্ছে তাদের কঠোরভাবে দমন করতে তরুণ স্বেচ্ছাসেবীরা প্রতিজ্ঞাবদ্ধ সম্প্রতি সাবমেরিন থেকে কৌশলগত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া 5 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া শুরু করার কয়েক ঘন্টা আগে এই পরীক্ষা চালায় দেশটি ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার উত্তর কোরিয়া আবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান এর আগে গত বৃহস্পতিবার সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবর দিয়েছে যে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বা জেএসি এর বরাত দিয়ে দেশটির ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূল থেকে সমুদ্র দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া তবে রোববারের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ তাৎক্ষণিকভাবে জাপান কোস্টগার্ড বলেছে উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে তা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে এর আগে বৃহস্পতিবার কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী সাগরে একটি সন্দেহভাজন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া যা ছিল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের টোকিও সফরের মাত্র কয়েক ঘন্টা আগে প্রসঙ্গত গত 10ই মার্চ কোরীয় উপদ্বীপে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র 10 দিনব্যাপী এ মহড়া শেষ হবে 23শে মার্চ এই মহড়া শুরুর পর থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া কারণ এই ধরনের সব মহড়াকে আক্রমণের পূর্ব প্রস্তুতি হিসেবে দেখে পিয়ংইয়ং সিরিয়া রাষ্ট্র গুদামে ইসরায়েলের বিমান হামলা নিহত দুই
সিরিয়ার একটি অস্ত্র গুদামে রোববার বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী দেশ ইসরায়েল। এতে ইরানপন্থী দুই সেনা নিহত এবং আরও তিন সেনা আহত হয়েছেন। খবর জিও নিউজের। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি প্রধান রামি আব্দেল রহমান বলেন, তারতাস ও হামা প্রদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত এলাকায় ইরানের একটি সামরিক ঘাঁটির মধ্যে অবস্থিত ওই অস্ত্র গুদাম লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। বার্তা সংস্থা এপি জানায়, নিহত দুজন ইরানি সেনা সদস্য ও আহত তিনজন সিরীয় সেনা সদস্য। সিরিয়ার রাষ্ট্র সংবাদ সংস্থা সানা জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল 7:15 দিকে লেবানন সীমান্ত দিয়ে ঢুকে সিরিয়ায় হামলা চালায় ইসরায়েলের বিমান। এ সময় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে পারলেও একটি ক্ষেপণাস্ত্র গিয়ে অস্ত্র গুদামে আঘাত হানলে ওই হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে ইসরায়েল এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় বাইডেন ও সোলজের সমর্থন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তার পরোয়ানাকে স্বাগত জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ সোলজ। অন্যদিকে এই পদক্ষেপ ন্যায্য হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার ওলাফ সোলজ বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তার মতে, পুতিনের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালত যথাযথ প্রতিষ্ঠান। টোকিওতে অবস্থানকালে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, বাস্তবতা হলো কেউ আইনের ঊর্ধ্বে নয়, আর সেটাই এখন পরিষ্কার হলো। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টভাবে যুদ্ধ অপরাধ করেছেন, তাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আইসিসির সিদ্ধান্ত ন্যায়সঙ্গত বলে মনে করেন তিনি। গত বছর প্রতিবেশী দেশ ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর দখল করা এলাকা থেকে বেআইনিভাবে জনগণকে রাশিয়ায় বলপূর্বক স্থানান্তরের মতো যুদ্ধ অপরাধ ঘটনার অভিযোগ আনা হয়েছে পুতিনের বিরুদ্ধে। একই অভিযোগে রাশিয়ায় শিশু অধিকার সংক্রান্ত প্রেসিডেন্সিয়াল কমিশনার মারিয়া এলভোভা বেলোভার বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হলেও এ বিষয়ে সাংবাদিকদের বাইডেন বলেন, ঠিক আছে, আমি মনে করি এটি ন্যায়সঙ্গত, কিন্তু প্রশ্ন হলো এটি আমাদের ধারা ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, তবে সিদ্ধান্তটি খুব শক্তিশালী। আদালতের বাইরে পুলিশের সঙ্গে ইমরান খানের সমর্থকদের সংঘর্ষ। সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের বাড়ির সামনে তার সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এবার ইসলামাবাদ আদালত এলাকায় আবারও পুলিশের সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পুলিশ জানিয়েছে, ইমরান খানের সমর্থকরা আদালত চত্বরে পাথর, আগুন ও কাঁদানে গ্যাস ছোড়ে। প্রধানমন্ত্রী থাকাকালে অন্য দেশ থেকে পাওয়া রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় হাজিরা দিতে আজ তিনি আদালতে হাজির হন। ইমরান খান রাজধানী লাহোরে আদালতে গেলে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের চেষ্টা করে। চলতি সপ্তাহে আদালতে হাজির হওয়ার কথা থাকলেও আদালতে হাজির হননি ইমরান খান, তাই তাকে গ্রেপ্তার করতে মরিয়া পুলিশ। এদিকে ইমরান খানকে গ্রেপ্তার ঠেকাতে তার বাড়ির সামনে সপ্তাহব্যাপী বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। শুক্রবার আদালত তাকে সুরক্ষার আশ্বাস দেওয়ার পর শনিবার ইমরান খান আদালতে হাজির হন। সাবেকেই প্রধানমন্ত্রী জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কিন্তু তিনি আদালতে হাজিরা দিচ্ছেন কারণ তিনি আইনের শাসনে বিশ্বাসী। সিরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে জেলেনস্কির নিষেধাজ্ঞা আরোপ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সম্প্রতি রাশিয়া সফর করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের পরই জেলেনস্কি বাশারের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করলেন। খবর আনাদোলোর। পুতিনের সঙ্গে বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তার দেশে অবস্থানরত অবৈধ দখলদার মার্কিন সেনারা তাদের ঘাঁটিকে উগ্র সন্ত্রাসীদের আস্তানায় পরিণত করেছেন। ইউক্রেন শনিবার বাশার আল আসাদ ছাড়া আরো 140 ব্যক্তি এবং 300 প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির সরকারি ওয়েবসাইটে এ সংক্রান্ত জারি করা একটি ডিগ্রি প্রকাশ করেছে। নিষেধাজ্ঞা আরোপ করা বেশিরভাগ ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরান এবং রাশিয়ার। এ নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউক্রেনে ব্যবসা বাণিজ্য করতে পারবে না, এমনকি তাদের কোনো সম্পদ ইউক্রেনে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে বলেও জারি করা ডিগ্রিতে উল্লেখ করা হয়। আড়াই মাসে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত 84 ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাদের গুলিতে আরো এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের প্রথম আড়াই মাসে ইসরায়েলি বাহিনীর হাতে 84 জন ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনা ঘটল।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ইয়াজান ওমর জামিল খাসিব নামে ওই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে এলবিরে শহরের উত্তর দিকের প্রবেশপথে দখলদার ইসরায়েলি বাহিনী তার উপর গুলি চালালে খাসিব নিহত হন। ইসরায়েলি বাহিনী দাবি করেছে খাসিব তাদের দিকে ছুরি হাতে আক্রমণ করতে অগ্রসর হয়েছিল, তবে এই ঘটনায় কোনো ইসরায়েলি সেনা হতাহত হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে তারা একজন সন্দেহভাজনকে দেখে তাকে থামিয়ে তার পরিচয় দিতে বলে, কিন্তু লোকটি পরিচয় না দিয়ে তাদের উপর ছুরি হাতে আক্রমণ করে এবং জবাবে ইসরায়েলি সৈন্যরা গুলি চালায়। আল জাজিরা হিসাব অনুসারে চলতি বছরে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাদের হাতে 84 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ফিলিস্তিনিদের হামলায় 14 জন ইসরায়েলিও নিহত হয়েছে।